বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে তথ্য ও যোগাযোগ সম্পর্কিত যন্ত্রপাতির কার্যকর ব্যবহার সম্পর্কে জানাবো। আর এখানে মূলত আমরা তোমাদেরকে যেটা জানাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা তথ্য বা যোগাযোগ প্রযুক্তির নানা রকমের যন্ত্রপাতি ব্যবহার করছি, যেমন ধরো রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইমেইল, ইন্টারনেট ইত্যাদি আরও নানা রকমের জিনিসপত্র, এগুলো কিন্তু ব্যবহার আমাদের যথেচ্ছভাবে করলে হবে না। আমাদের অনেক ব্যাপার স্যাপারকে মাথায় রেখে তারপরে এসব যন্ত্রপাতি বা জিনিসের নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। যেমন মনে করো যে আমরা এই যে টেলিফোন, টেলিভিশন এগুলো যে চালাচ্ছি, বা তোমার মনে করো যে কম্পিউটার চালাচ্ছি, এগুলোর জন্য আমাদের কী লাগে? বিদ্যুৎ শক্তি লাগে। তাই আমরা যাতে করে এসব যন্ত্র খুব বেশি ব্যবহার না করে যখন দরকার হয় তখনই ব্যবহার করি, এরকম সচেতনতাটা আমাদের মাথায় রাখতে হবে। এর কারণ হচ্ছে আমরা যদি অযথা এই জিনিসগুলো ব্যবহার করি তাহলে কিন্তু বিদ্যুতের মাত্রাতিরিক্ত অপচয় হবে। এছাড়াও মনে করো যে এসব যন্ত্রপাতি ব্যবহার করে আমরা যাতে বা এসব যন্ত্রপাতি ব্যবহার করে আমরা যদি কোনো রকমের অপরাধমূলক কাজের মধ্যে না জড়িয়ে যাই, সেই ব্যাপারেও কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। এছাড়াও যে ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বেশিক্ষণ ধরে আমরা যদি কম্পিউটার ব্যবহার করি তাহলে হয়তো আমাদের হাতের রগ, কবজি, বাহুতে কিংবা ঘাড়ে অতিরিক্ত পরিমাণে টান বা চাপ পড়ে। এটার একটা খুব সহজ উদাহরণ হচ্ছে আমরা তো নিশ্চয়ই কম্পিউটারে অনেক রকমের অনেকে গেমস খেলি, তো অনেকক্ষণ ধরে তুমি যদি একটা গেমস খেলো তুমি দেখবে যে তোমার হাত ঘাড় কিন্তু কিছুটা ব্যথা করছে, তোমার হাতও কিছুটা ব্যথা করছে, এরকম কিন্তু তোমাদের হাত এবং ঘাড়ের রগের উপরে নানা রকমের চাপ পড়ে। কিন্তু তাই আমাদের কিন্তু এই কাজগুলোকে কিছুটা বিশ্রাম দিয়ে দিয়ে করতে হবে যাতে করে আমরা আমাদের শরীরের কোনো ক্ষতি না করে ফেলি। এছাড়া দেখা যায় যে কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে যদি দীর্ঘদিন এবং দীর্ঘক্ষণ ধরে আমরা কম্পিউটারের সামনে কাজ করি তাহলে কিন্তু চোখে নানা রকমের সমস্যা সৃষ্টি হতে পারে। সেই সমস্যাগুলোকে বলা হয় হচ্ছে ভিশন সিন্ড্রোম। আর এই ভিশন সিন্ড্রোম হলে দেখা যায় যে তোমাদের এই চোখগুলো জ্বালাপোড়া করে, চোখ শুষ্ক হয়ে যায়, চোখের চুলকায় লাল হয়, কিংবা দেখা যাচ্ছে চোখের পানিটা শুকিয়ে যায়। তাই এই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে কম্পিউটার কিংবা মোবাইল বা টেলিফোন ইত্যাদি যে যন্ত্রপাতিগুলো রয়েছে এই যন্ত্রপাতিগুলো আমরা যাতে দীর্ঘক্ষণ এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার না করি। আচ্ছা, তো এবার আমাদের যে ব্যাপারটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে যে কম্পিউটারকে যখন আমরা ব্যবহার করব, এটা কম্পিউটার হতে পারে, এটা কিন্তু ল্যাপটপও হতে পারে, তো তখন কিন্তু একদম চেয়ারে সঠিকভাবে বসতে হবে, সোজা সামনের দিকে তাকাতে হবে, কম্পিউটার টাইপ করার সময় হাতটাকে এইভাবে কোনো কিছুর উপর রেখে তারপরে টাইপ করতে হবে এবং সোজা রাখতে হবে। তা না হলে কিন্তু এই হাত, ঘাড়, মাথা এগুলোর উপরে স্ট্রেস পড়তে পারে এবং সেগুলোতে ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও কম্পিউটারে যখন কাজ করতে হবে তখন একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে যে চোখকে কম্পিউটারের পর্দা বা স্ক্রিন থেকে কমপক্ষে 20-24 ইঞ্চি, যেটা আসলে সেন্টিমিটারে করলে হয় হচ্ছে 50-60 সেন্টিমিটার দূরে রাখতে হবে। অর্থাৎ আমাদের চেয়ারকে এমনভাবে সেট করতে হবে যাতে করে পর্দাটা আমার থেকে এরকম দূরত্বে থাকে। এছাড়াও মনে করো যে মাথার উপরে যদি বাতি থাকে সেই বাতির আলোটা কিছুটা কমিয়ে দিতে হবে যাতে করে ওই আলোটা আমাদের চোখে কিংবা কম্পিউটারের পর্দায় পড়ে খুব বেশি রিফ্লেকশন না দেয়। কারণ রিফ্লেকশন দিলে অনেক সময় লেখাগুলো কম্পিউটারে ঝাপসা দেখা যায় এবং আমাদের খুব বেশি মনোযোগ দিয়ে তারপরে লেখা দেখতে হয়, যেটা আমাদের চোখের কিছুটা কিন্তু স্ট্রেস পড়ায়, মানে আমাদের চোখটাকে কিন্তু কিছুটা সে একটু অস্বস্তির অনুভূতি দেয়। এছাড়াও আমরা যদি খুব উচ্চ স্বরে রেডিও, টেলিফোন, টেলিভিশন ইত্যাদি যদি আমরা কথা বলি কিংবা টেলিফোনে যদি কথা বলি কিংবা যদি আমরা উচ্চ স্বরে এই রেডিও, টেলিফোন, টেলিভিশনে আমরা যদি শব্দ চালনা করি তাহলে কিন্তু এই শব্দ দূষণ হতে পারে। আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এমনভাবে এই যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করব যাতে করে কোনো রকমের দূষণ কিংবা শব্দ দূষণ না হয়। তাই জোরে রেডিও, টেলিফোন, রেডিও, টেলিভিশনকে না চালিয়ে কিংবা জোরে জোরে মোবাইলে উচ্চস্বরে কথা না বলে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। এছাড়াও মোবাইল ফোনে অনেকেই দেখা যায় যে রাতের বেলা মিস কল দিয়ে তারপরে জ্বালাতন করে, এরকম অনেক রকম ঘৃণ্য কাজ কিন্তু অনেকে করে থাকে। তো মোবাইল ফোনকে আমরা যোগাযোগের উপযুক্ত মাধ্যম এবং সহজলভ্য মাধ্যম হিসেবে ব্যবহার করব এবং এটার কিন্তু সুন্দর ব্যবহারই আমরা করব। আমরা কিন্তু এমন কাজ কখনোই করব না যে একজনকে এভাবে কল করছি সে বিরক্ত হয়ে পড়ছে কিংবা মিস কল দিচ্ছি তাতে সে বিরক্ত হয়ে পড়ছে, এরকম কাজ আমরা অবশ্যই কখনোই করব না। তাহলে এই ছিল আজকের মতন আমাদের তোমাদের জন্য এই তথ্য যোগাযোগ প্রযুক্তির
যাবতীয় কার্যকর ব্যবহার সম্পর্কে আলোচনা, এবং এরই মাধ্যমে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটি শেষ হলো। অর্থাৎ তোমাদের যে 13 নম্বর চ্যাপ্টার, সেই 13 নম্বর চ্যাপ্টারটি শেষ হলো। তোমাদের যদি সকলকে শুভকামনা যেমন কামনা জানিয়ে আজকের মতন আমি এখানেই শেষ করছি, এবং আশা করছি তোমরা কিন্তু আমাদের সাথে অর্থাৎ 10 মিনিটস স্কুলের সাথেই থাকবে।